দেখো বন্ধুরা এইভাবে ভুজিয়ে কালো চামড়াটা উঠিয়ে ফেলতে হবে। আমি সাথে করছি, এই চামচে করলে হবে, তো এইভাবে এইভাবে ছিটিয়ে দিতে হবে সব চামড়াটা। কালো চামড়াটা ছুটে যাওয়ার পর এই যখন সাদা হয়ে যাবে, সাদা হয়ে যাওয়ার পর গরম পানিতে রেখে দিতে হবে। আর আরেকখান আছে, ওখানটা আর করব। এটাও করা হয়ে গেল, এটাও এটাও রেখে দিব গরম পানিতে। এখন এগুলো আরেকটা আছে, একটু এতটা মতন হলুদ দিতে হবে। হলুদ দিয়ে গরম পানিতে এটাকে ফোটাতে হবে, 10 মিনিট মতন ফোটাতে হবে। 10 মিনিট পর এইরকম হয়ে যাবে। হয়ে যাওয়ার পর এটাতে ছেঁকে নেওয়া হবে, ছেঁকে নিতে হবে, অনেক গরম হয়ে আছে। সাইজের মতন সব কাটতে হবে। আপনাদেরকে বলছি বন্ধুরা, এগুলো খেতে দারুণ লাগে। আপনারা রান্না করে খাবেন তো বুঝতে পারবেন টেস্টটা কেমন। বলছি বন্ধুরা, আপনারা কিন্তু বাড়িতে রান্না করে খাবেন অবশ্যই, আর কমেন্ট করবেন যে কেমন খেতে হয়েছে। অবশ্যই ভুলবেন না কিন্তু কমেন্ট করতে, দারুণই লাগবে খেতে, দেখবেন আপনারা খেয়ে। বন্ধুরা দেখো, হুজরিগুলো কাটা হয়ে গেছে, এবার ধুতে হবে। ধুয়ে আপনাদেরকে দেখাচ্ছি, ধোয়াটাও দেখাবো। হ্যালো গাইস, দেখেন হুজরিগুলো ধোয়া হয়ে গেছে, মানে ধুচ্ছে। এতটা মতো লবণ লাগবে, দেখেন এটা হলুদ এতটা মতো লাগবে, এটা ধনিয়া গুঁড়া এতটা মতো লাগবে, এটা মরিচ গুঁড়া, হাতে জ্বলবে তো ওই জন্য পরে নিচে মানে ছেঁচিতে করে দিয়ে দিলাম। এবার কিন্তু আপনারা খেয়ে বলবেন কেমন হয়েছে। এবার ভালো করে নাড়াচাড়া করতে হবে, নাড়াচাড়া করে এবার সবটা মিশ্রণ হয়ে যাবে। দিয়ে তারপরে দিয়ে এবার 20 মিনিট মতো ঢাকনা দিয়ে ঢেকে রাখতে হবে। দেখেন বন্ধুরা, হুজরিটা রান্না করছি, আপনাদেরকে দেখাচ্ছি রান্না করাটা। রান্না করে খেয়ে আপনারা খাবেন, মানে আমরা রান্না করছি খাবো, আপনারা বাড়িতে রান্না করে খেয়ে বলবেন কেমন হয়েছে, কমেন্টে জানাবেন। কিন্তু অবশ্যই ভুলবেন না একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন। বন্ধুরা কত সুন্দর হয়েছে দেখো, খেতে তো দারুণ হবে। আমার তো এক্ষুনি জিভে জল চলে আসছে, তো দেখো খাচ্ছি, তো আমি তো দেখে জিভে জল চলে আসছে। তো দেখো বন্ধুরা আমি খাচ্ছি, আপনারা কিন্তু বাড়িতে খেয়ে দেখবেন অনেক সুন্দর হয়েছে।